আর এখানটাতে কত সুন্দর সুন্দর বাঘ সাজানো আছে, এই প্রত্যেকটা বাঘ নিয়ে মানুষ যাবে কিন্তু তারকেশ্বরে। তো এই আমরা পৌঁছে গেছি ডাকাত কালীবাড়ি, দেখো প্রচুর ভিড়। দেখো পুরো মারোয়ারি চটি, এখানটাতে কত সন্ন্যাসী এখন বিশ্রাম নিচ্ছে টাকেশ্বর মন্দিরের একদম মেন গেটের সামনে। আর হেই হ্যালো বন্ধুরা, আমি প্রভাস, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে। থাম্বনেল টাইটেল দেখে হয়তো তোমরা বুঝতে পেরে গেছো আজকে আমরা কোথায় যেতে চলেছি। তবুও আরেকবার বলে রাখি, আজকে আমরা যাচ্ছি তারকেশ্বরের শিব ঠাকুরের মাথায় জল ঢালতে, তাও আবার শ্যাওড়াফুলি ঘাট থেকে পায়ে হেঁটে। তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কেননা চৈত্র মাসের শেষ সোমবার মানে 27-28 এই সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় তারকেশ্বরে যাওয়ার জন্য। প্রচুর পুণ্যার্থীরা, প্রচুর তীর্থযাত্রীরা কিন্তু তারা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয়। তো সেরকমই আমরা বেরিয়ে পড়েছি আজকে তারকেশ্বরে যাওয়ার জন্য। হাবড়া শ্রীনগর গেট থেকে রয়েছে আমাদের গাড়ি, এই হচ্ছে গাড়ি, এই গাড়িতে করে এখন সন্ন্যাসীরা মানে আমরা যাব শ্যাওড়াফুলি ঘাট পর্যন্ত। চলো একবারে শ্যাওড়াফুলি ঘাটে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বন্ধুরা শ্যাওড়াফুলির বেশ অনেকটা কাছাকাছি আমরা চলে এসেছি, এইখানটা থেকে কিন্তু যে গাড়িটাতে করে এসেছিলাম সেই গাড়িটা ঢুকতে দিচ্ছে না। তো এখানটার এখন নতুন সিস্টেম যে এখান থেকে তোমরা গাড়ি থেকে নেমে যাও, টোটোতে করে 20 টাকা করে বেশি করে খরচা দিয়ে একদম ঘাট পর্যন্ত যাও। মানে ব্যবসা, এরকম ব্যবসা এখানটাতে শুরু হয়েছে। আমরা বললাম যে আমরা যাব ভেতরে গিয়ে আমাদের গাড়ি নামিয়ে দেবে, আবার গাড়ি ব্যাক করে এই জায়গাটাতেই পার্কিং করা হবে, সিস্টেম নেই, নিয়ম নেই, এরকমভাবে বলছে। তো এখন আমাদের বলছে যে এরকম এখান থেকে 20 টাকা করে স্ট্যান্ডে, মানে মাথা পিছু আমরা 10-15 জন আসি, 20 টাকা করে ভাড়া দিয়ে নাকি যেতে হবে এখন ঘাটে। মানে কি বাজে অবস্থান থেকে টোটো ভাড়া করে নিয়ে এখন যেতে লাগবে এটাই দাবি। ওর জন্য আমাদের গাড়িটা নিয়ে ঢুকতে দিল না, যাতে আমরা এই টোটোতে উঠে এখন যাই টাকা খরচা করে। কোনো কিছুর জন্য যদি কোনো নিয়ম হয় তাহলে সেই নিয়মটা কিন্তু পালন করা উচিত, আর সেই নিয়মটা কিন্তু সবার জন্য একই হওয়া উচিত, কারোর জন্য আলাদা। কেউ ঢুকতে পারছে, কেউ ঢুকতে পারছে না, কেউ হেঁটে হেঁটে এরকম গরম রাস্তার উপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, এটা কি ধরনের নিয়ম বুঝতে পারলাম না। সামনে হচ্ছে যে মেন লাইনের গেটটা মানে ট্রেন লাইনের গেটটা, আর এই যে পার্কিং, পার্কিং এর ভেতরে কিন্তু ওই দেখো গাড়ি কিন্তু ঢুকে, মানে গাড়ি কিন্তু ঢুকতে দিচ্ছে, এমন না যে গাড়ি ঢুকতে দিচ্ছে না। তাহলে আমরা কি দোষ করলাম, আমাদের এতটা রাস্তা মতন হাঁটা করালো এরা।
ঘড়ির কাটার সময় 1:32 আর আমরা এসে পৌঁছে গেছি একদম নিমাই তীর্থ ঘাটের সামনে। আর এই একটা মানে 1:30 সময় কিন্তু প্রচুর মানুষ রওনা দিয়ে দিচ্ছে এই ঠাটাপোড়া রোদ্রে, মানে রাস্তাটাও বেশ গরম, এর মধ্যেই রওনা দিয়ে দিচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। ভাবতে পারছো বাবার প্রতি কতটা টান আর কতটা ভালোবাসার শ্রদ্ধা থাকলে এতটা রোদ্রের মধ্যে কষ্ট করে বাবার উদ্দেশ্যে সবাই বেরিয়ে পড়েছে। তো এখন যাচ্ছি হবিষ্যি করার জন্য হাড়ি কিনতে। এই যে এইখানটাতে এখন এই দোকান থেকে কিনবো মাটির হাড়ি। দেখো হাড়ি নেওয়ার সময় কিন্তু এরকম বাজিয়ে বাজিয়ে দেখতে লাগে, দেখো এরকম তবলার মতন আওয়াজ হবে হাড়িতে। তো বন্ধুরা এই যে এখন হাড়ি এই হাড়িটা নিয়ে যাচ্ছি একটা হোটেলে, মানে আমরা একটা হোটেল নিয়েছি, হোটেলের মধ্যে গিয়ে রান্না বান্না করব, রান্না বলতে হবিষ্যিটা হবে আর কি। তো সেই হবিষ্যি করব, হবিষ্যি করে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে গঙ্গায় স্নান করে মাথায় জল তুলে যাব তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। তো এই যে হচ্ছে দেখো আমাদের হোটেলটা, এই জায়গাটাতে আমরা আজকে ছিলাম। দেখো কত সন্ন্যাসীরা আজকে এই জায়গাটাতে আমরা একত্রিত হয়েছি। সবজি কাটাকাটির কাজ, এই মালসার মধ্যে সবজি চাল সবকিছু এখন সেদ্ধ করে রান্না করা হবে। ও বাবা জটাধারীর চরণে সেবা লাগে মহাদেব। দেখো এই ধরনের হলো আমাদের পবিত্র হাড়ি। এই ভাত রান্না করার জন্য কিন্তু প্রথমে গঙ্গা স্নান করে এসে পবিত্র হয়ে এই হাড়িতে রান্না করতে হয়। মধ্যেখানে দাও, মাঝখানে দাও, দেখো স্মার্ট শঙ্কর। বন্ধুরা আমাদের হবিষ্যি কমপ্লিট করা হয়ে গেছে, এখন কিনবো হচ্ছে ঘট। তো এই একটা ছোট প্লাস্টিকের ঘট কিনে নিলাম, এই ঘটটার দাম পড়লো 20 টাকা, আর এই সব কিছু দিয়েই 20 টাকা দাম পড়লো। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি এই ঘট নিয়ে নিমাই তীর্থ ঘাটে, নিমাই তীর্থ ঘাট থেকে মানে গঙ্গার জল নিয়ে যাব তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। দেখো কত মানুষ কত সন্ন্যাসীরা এখানটাতে এসছে, আর এখানটাতে কত সুন্দর সুন্দর বাঘ সাজানো আছে, এই প্রত্যেকটা বাঘ নিয়ে মানুষ যাবে কিন্তু তারকেশ্বরে। তো এখন এই যে ঘট নিয়ে নামছি জলে, হর হর গঙ্গে। এবার তিন ডুব দিয়ে ঘট করতে লাগবে, শুরু করলাম। এই দেখো এখন এখানটাতে গঙ্গা মাটি লাগানো হচ্ছে, স্নান করে ঘটে জল ভরে এখনই আমরা রওনা দিচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে। বলে বাবা তো সামনেই রয়েছে রেলগেট, প্রত্যেকবারের মতো এইবারও সেই রেলগেটটা বন্ধ, প্রচুর মানুষ এখানটাতে জ্যাম করছে। চলো তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। বিষ্ণু মহেশ্বর, এটা নতুন লাইন, বিষ্ণু মহেশ্বর।
আমরা যাব তারকেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমরা যাব তারকেশ্বর, তারকেশ্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি পূর্ণ তীর্থের নাম। এটি উক্ত জেলার চন্দননগর মহকুমার একটি থানাও বটে। এই প্রসিদ্ধ হিন্দু তীর্থক্ষেত্রের খ্যাতি সারা দেশে সমাদৃত। রাজ্যের সর্বাপেক্ষা জনপ্রিয় শিব মন্দিরটি এই শহরে অবস্থিত। এই শহর রাজ্যের রাজধানী কলকাতা থেকে 58 কিলোমিটার দূরে অবস্থিত। তারকেশ্বর শিব মন্দির এই শহরের প্রধান পর্যটক আকর্ষণ। মন্দিরটি বাংলার আটচালা শৈলীর মন্দির। মন্দিরের সামনে একটি নাট মন্দির অবস্থিত। অদূরেই কালী ও লক্ষ্মীনারায়ণের দুটি মন্দির রয়েছে। মন্দিরের উত্তরে অবস্থিত পুকুরটির নাম দুধ পুকুর। লোকবিশ্বাস অনুযায়ী এই পুকুরে স্নান করলে মনস্কামনা পূর্ণ হয়। বন্ধুরা অনেকটা হেঁটে হেঁটে চলে এসেছি প্রায় ডাকাত কালীবাড়ির কাছাকাছি। এই দেখো, বাঁ দিকে গেলে ডাকাত কালীবাড়ি আর সোজা চলে গেলে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে। তো মোটামুটি আর বেশি দূর কিন্তু বাকি নেই ডাকাত কালীবাড়ি পৌঁছাতে। পেছনে প্রচুর মানুষ হেঁটে হেঁটে আসছে, প্রচুর মানুষ। তো চলো ডাকাত কালীবাড়িতে যাই, গিয়ে বাদ বাকি কথা ওইখানটা গিয়ে বলছি তোমাদের সাথে। মানে এতটা রাস্তা হেঁটে হেঁটে এসেছি, গলা বসে গেছে বাবার নামে চিৎকার করতে করতে। আর আলাদাই মজা এসব, তোমরা যারা আসছো তাদের জন্য কিন্তু আলাদাই একটা এক্সাইটমেন্ট এই বাবা। মানে মেন একা একা যদি হেঁটে আসতাম হতো না, এদের সাথে ভাই আলাদাই লেভেলের জোশ। এরা যেই পরিমাণে মানে হাঁটছে, বলে বাবা, বলে বাবা, বলে বাবা। তো এই আমরা পৌঁছে গেছি ডাকাত কালীবাড়ি। দেখো প্রচুর ভিড়, প্রচুর। এখন আছি ডাকাত কালীবাড়িতে, কালী মা মন্দিরের সামনে। দেখো মায়ের মূর্তিটা একবার। এই ডাকাত কালীবাড়ির ইতিহাসটা কি? এই ডাকাত কালীবাড়ি, এখানে আগে খুব অন্ধকার জঙ্গল ছিল। ডাকাতরা ডাকাতি করতে গেলে পরে এখানে একটা ওরা কালী মন্দির করে, এই মারে পুজো দিয়ে ওরা ডাকাতি করতে যায়। আচ্ছা, এখানে নাম হয়ে গেছে ডাকাতি কালীবাড়ি। এখন উন্নয়ন হয়ে পুরো লাইট ফাইট দিয়ে এখনো সেই অন্ধকার চলছে, এর জন্য নাম হয়ে গেছে ডাকাত কালীবাড়ি। ডাকাত কালীবাড়ি। বন্ধুরা আবারও আমরা রওনা দিলাম ডাকাতি কালীবাড়ি থেকে মারোয়াড়ি চটি পর্যন্ত যাওয়ার জন্য। তো একবারে তোমাদের সাথে আবার মারোয়াড়ি চটিতে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, ঘড়ির কাটে এখন সময় 11:30 আর আমরা এসে পৌঁছে গেছি মারোয়াড়ি চটিতে। দেখো এখানটাতে কিছুক্ষণ রেস্ট নেবো, সাথে এখানটাতে টিফিন করবো, মানে রাতের খাওয়া যেটা সেটা করবো, করে আবার বেরিয়ে যাব লোকনাথের উদ্দেশ্যে। আর বন্ধুরা, মারোয়াড়ি চটির মধ্যেই রয়েছে কিন্তু বিশাল সুন্দর একটা শিব মূর্তি। তোমরা যারা মারোয়াড়ি চটিতে এসছো এর আগে, তারা কিন্তু এই শিব মূর্তিটিকে অনেকবার দেখেছো। তো আরেকবার তোমাদেরকে দেখাই। দেখো পুরো মারোয়াড়ি চটি, এখানটাতে কত সন্ন্যাসী এখন বিশ্রাম নিচ্ছে। অনেকে আছে এখানটাতে ঘুমোবে, আবার ভোরবেলার দিকে চলে যাবে গাড়িতে করে তারকেশ্বরের মন্দিরে। আবার কিছু কিছু সন্ন্যাসী, তারা কিন্তু একবার এখান থেকে কিছুক্ষণ পরেই আবার বেরিয়ে হাঁটা শুরু করে দেবে। আমরা আবারও বেরিয়ে পড়েছি মারোয়াড়ি চটি থেকে লোকনাথ ধামের উদ্দেশ্যে। লোকনাথ ধাম থেকে তারকেশ্বর মন্দির মাত্র 1 কিলোমিটার মতো ডিস্টেন্স। পৌঁছতে পৌঁছতে কালকে সকাল হয়ে যাবে হেঁটে হেঁটে। তো চলো একবারে তোমাদের সাথে আবার কালকে সকালবেলা গিয়ে কথা হবে। তো অবশেষে আমরা এখন পৌঁছে গেছি তারকেশ্বর মন্দিরের একদম মেন গেটের সামনে, আর সোজা ওই দিকে রয়েছে তারকেশ্বর। হর হর মহাদেব। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কালকে অনেকটা ভোর করে একটা হোটেলে এসেছিলাম। হোটেলে এসে রেস্ট নিয়ে, মানে হালকা একটুখানি ঘুমিয়ে এখন চলে এসেছি একদম মন্দিরের কাছে। এখান থেকে যাব জল ঢালার জন্য। সবার আগে যেতে হবে দুধসাগর। তো দুধসাগরে গিয়ে স্নান করবো, স্নান করে জল ঢালবো বাবার মাথায়। দেখো লাইন সামনে কি প্রচণ্ড লাইন পড়েছে। তো চলো দেখি, এখানটাতে স্পেশাল লাইনের ব্যবস্থা আছে, 50 টাকা করে লাগবে। স্পেশাল লাইনে ঢুকে বাবার মাথায় জল ঢালবো। বাবা
এখানটা বার লাইন নাকি তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানটাতে শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।